এবছর চব্বিশে রাজ্যপালের ভাষণ হয়নি, ১৩ বছরে ১২ বার হোম ডিপার্টমেন্টের বাজেট গিলোটিনে ফাটানো হয়েছে। প্রতি বৃহস্পতিবার ছিল হোমের কোশ্চেন অ্যান্সার, কলিং অ্যাটেনশন মেনশন। গত সেশন থেকে এটা সোমবার করা হয়েছে এবং কোন সোমবার কোন বিধায়কের কি শাসক কি বিরোধী হোম ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের কোশ্চেন নেওয়া হয় না। তাই আমাদের মহিলা বিধায়িকা যারা ছিলেন আজকে, মাননীয় অগ্নিমিত্রা পাল, মাননীয় তাপসী মণ্ডল, মাননীয় চন্দনা বাউরি, মুখ্যমন্ত্রী হাউসে তো নেই, আমরা বলেছিলাম নেই তো অন্য কোন মন্ত্রী স্টেটমেন্ট দিই, সেটাও ইগনোর করা হয়েছে। উল্টে চন্দ্রিমা ভট্টাচ মাননীয় মন্ত্রী বলালো হলো যে সরকার মহিলা নির্যাতনের বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর, এমন কঠিন এবং কঠোর রামপুরহাটের বকটুই, হাঁসখালি, ময়নাগুড়ি সব ঘটনা সিবিআই কে দিতে হয় কোর্টকে। এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোর, কোচবিহারে বিজেপির একজন মাইনরিটি নেত্রীকে দেড় কিলোমিটার হাঁটানো হয়, মূল অভিযুক্ত গ্রেফতার হয় না। চাপড়াতে হামিদুর রহমান শাসকের বিধায়ক বলেন মুসলিম রাষ্ট্রে এই ধরনের সালিসি পঞ্চায়েতের সুযোগ আছে। আড়িয়াদয়ে তৃণমূলের সম্পদ জয়ন্ত সিং একজন মহিলাকে এইভাবে আক্রমণ করেন। হাওড়ার ডোমজুড়ে মিথ্যা চুরির অপরাধ দিয়ে একজন বয়স্কা মহিলাকে তাকে তার মাথা কামিয়ে দেওয়া হয়। এই পশ্চিমবাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই,
তাই আমাদের মহিলা বিধায়িকারা বিশেষ করে রাস্তায় বসে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানাতে চাই যে এখনো যে অংশ তৃণমূলকে ভোট দেন তাদের কাছে জানাতে চাই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকার মর্যাদা বেশি না মা বোনেদের নারীত্ব সম্ভ্রম ইজ্জত সম্মান অধিকার? আমি দেখতে পাচ্ছি না সেই মায়েদের সম্মান বেশি যেখানে দুর্গা মাকে আমরা পূজা করি বাংলাতে, আমরা ভারত পিতা বলি না ভারত মাতা বলি, সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন। মুখ্যমন্ত্রী হাতরাসে টিম পাঠান, মণিপুরের কথা বলেন, আর তার দলের লোকেরা তার বিধানসভা তার শাসক দল তার সরকার তার হাউস তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না। উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আপনারা জানেন বিজেপি এমএলএ রা সেন্ট্রাল ফোর্স পায়, সেন্ট্রাল ফোর্স কে বাইরে রাখার অর্ডার আছে। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয় আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয় তার ধারে বিমান ব্যানার্জির ধারে দায়িত্ব যাবে। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? বিশাল লামা নীলাদ্রি দানা একাধিক বিধায়ক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী, তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন, একবার হাউসের ভিতর করেছেন আজকে লবিতে করলেন। তাই আমাদের লড়াই চলছে চলবে, নিরাপত্তা রক্ষে বাইরে হমারি বহন দিদি আজ সড়ক মে হ্যাঁ, বঙ্গাল কা মহিলা কা ইজ্জত বচানে কে লিয়ে সম্মান বচানে কে লিয়ে হমারি বিজেপি কা মহিলা বিধায়ক নে সড়ক মে বৈঠা হুয়া হ্যায় আর হাম লোগ উনকো সাপোর্ট দে রহা হ্যায়। স্পিকার রিভেন্টেড সেন্ট্রাল ফোর্স ইন ফ্রন্ট অফ গেট, আই উইল রাইট এ লেটার টু অনারেবল স্পিকার, ইফ মাইসেলফ এন্ড আদার বিজেপি এমএলএ উইল ফিজিক্যালি অ্যাসল্ট এগেন দা রেসপন্সিবিলিটি গোজ টু অনারেবল স্পিকার বিমান ব্যানার্জি। অনলি সেন্ট্রাল ফোর্স রেস্ট্রিক্টেড ইন ফ্রন্ট অফ গেট, স্টেট পুলিশ অ্যালাউড। দূসরা প্রদেশ বনা দিয়া মমতা নে পশ্চিম বঙ্গাল কো ভারত সে নিকাল দিয়া হয়, মমতা ব্যানার্জি পশ্চিম বঙ্গাল, ইয়া স্টেট পুলিশ কে ইজাজত হয় সেন্ট্রাল ফোর্স কা ইজাজত নেই হয়। মুখ্যমন্ত্রী তালিবানি শাসন ছিল মানুষ।
পিছনে পিছনে।